দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারকরা হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। তাদের ফাঁদে পড়ে টাকা দিয়েছেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন পেশার মানুষ। সম্প্রতি এরকম এক চক্রের চারজনকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ জানায় চক্রের আরও কিছু সদস্যদের ধরতে অভিযান চলছে। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। আমি অবকর স্মৃতি করছিলাম দুর্নীতি দমন কমিশন থেকে উপপরিচালক ঢাকা সেখানে হয়েছে যে ওই যে আপনার যে আপনার ওই যে একটা দায়িত্ব সার্টিফিকেট আছে ওইটা নেওয়ার জন্য আপনি লোক পাঠিয়ে দেন আমার কাছে। এখন ওই যে গেটে এসে আমাকে কল দিতে পারবেন। দুদকের নাম ব্যবহার করে এভাবেই ফোন দিত প্রতারক চক্র। দুদকের ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে নম্বর সংগ্রহ করত তারা। গেল এক বছরে জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এগুলো করেছে স্যার, বিভিন্ন জায়গায় যাইতে বিভিন্ন লোকেদের সাথে কথাবার্তা বলতাম। এটা জি স্যার, এইগুলো ছাড়া কি তোমার আর কোনো পরিচয় আছে? স্যার আমার আগে পরিচয় ছিল, আমি পড়ালেখা শেষ করার পরে আমি মিডিয়াতে ইভেন্টের বিভিন্ন কাজকর্ম করছি, বিভিন্ন ক্লাবে বিভিন্ন ডিজে পার্টিতে অংশগ্রহণ করছি, বিভিন্ন ভালো ভালো মাপেদের সাথে লোকেদের সাথে পরিচয় ছিল, সম্পর্ক ছিল। তো ওই ওইটা যখন দেখছি যে অনেক খারাপ, তো ওইটা ছেড়ে দেওয়ার পরে স্যার এটাতে আমি এই এই যে এই কার্ডগুলো স্যার সব অংশগ্রহণ করছি। এদের থেকে টাকা পাইছি খালি শুধু ওই যে স্যার রাজুকের থেকে ওই মনিরুল ইসলাম ও টাকা দিছিল স্যার, ও দিছিল একবার দিছিল স্যার 80,000 টাকা, একবার দিছিল 50,000 টাকা, একবার দিছিল 70,000 টাকা স্যার। এমন তথ্য পাওয়ার পর মামলা করেন দুদকের এক কর্মকর্তা। রাজধানীর বিভিন্ন স্থান থেকে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার খন্দকার নুরুন নবী। এই যাবত করে বিভিন্ন মোডাস অপারেন্ডিতে বিভিন্ন প্রতারকরা কিন্তু বিভিন্নভাবে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে। তো এটা তাদের একটা মোডাস অপারেন্ডি যে এই দুদকের পরিচয় দিয়েই তারা এই কাজগুলো করছে। শুধু দুদক কর্মকর্তা নন, সাংবাদিক ও মানবাধিকার কমিশনের আইডি কার্ড বানিয়েও প্রতারণা করত এ চক্র। দুদকের হয়ে কল দিয়ে আবার সংবাদপত্রে প্রচার করে দেওয়ার ভয়ও দেখানো হতো। আমরা যে চারজন আসামিকে গ্রেপ্তার করেছি তারা বেসিকলি প্রতারক। এরা প্রতারণা করেছে মিডিয়া হাউসের ব্যাপারে, কারণ তারা টেলিভিশন এবং সংবাদপত্রের নামে অনেকগুলো ভুয়া আইডি কার্ড খুলে তারা নিজেদেরকে সাংবাদিক করেসপন্ডেন্ট পরিচয় দিত। তারা প্রতারণা করেছে মানবাধিকার কমিশনের বিরুদ্ধে, কারণ তারা মানবাধিকার কমিশনের কর্মচারী কর্মকর্তা হিসাবে আইডি কার্ড বিভিন্ন জনের কাছে শো করত। সর্বশেষ তারা দুদকের উপপরিচালক, সহকারী পরিচালক পদের একাধিক আইডি কার্ড বানিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। চক্রের সাথে দুদকের কোনো কর্মকর্তা জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।